চেক জালিয়াতি উপবিশ্বাসের বিরুদ্ধে ব্যবসায়ীর লিগাল নোটিশ। সেই ব্যবসায়ীর বিরুদ্ধে এবার মামলা করবেন উপবিশ্বাস। চলুন বন্ধুরা দেখে নিই বিস্তারিত। চেক প্রতারণার অভিযোগে ঢাকা সিনেমার নায়িকা উপবিশ্বাসের বিরুদ্ধে লিগাল নোটিশ পাঠিয়েছে এক ব্যবসায়ী। রোববার ঢাকার জস্টকোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ মঞ্জুর আলমের মাধ্যমে এই নোটিশ পাঠিয়েছে ব্যবসায়ী বাদশা বুলবুল। নোটিশে বলা হয়েছে, প্লট ক্রয়ের কিস্তি পরিশোধ, ব্যক্তিগত গাড়ি ও ফ্ল্যাট ক্রয়ের জন্য অপু ব্যবসায়ী বাদশা বুলবুলের কাছ থেকে 10 লাখ টাকা ঋণ নেন। গত 7 জুলাই সে ঋণ পরিশোধের অংশ হিসেবে 5 লাখ টাকার একটি চেক দিলে অ্যাকাউন্টে প্রয়োজনীয় অর্থ না থাকায় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ সেটি ফেরত দিয়েছে। আগামী 30 দিনের মধ্যে সব অর্থ পরিশোধ না করলেও ব্যবসায়ী অপু বিশ্বাসের বিরুদ্ধে মামলা টুকবেন বলেও উকিল নোটিশে উল্লেখ করা হয়েছে। এমন নোটিশ প্রসঙ্গে সব অভিযোগ ভিত্তিহীন মন্তব্য করে নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন অপু বিশ্বাস। ঘটনাটি পরিকল্পিত বলেও দাবি করেছেন তিনি। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান অপু বিশ্বাস। এ বিষয়ে ঢাকা ছবির জনপ্রিয় অভিনেত্রী বলেন, শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অনেকটা সময় অর্থকষ্টে কাটাতে হয়েছে আমাকে। তখন বগুড়ায় আমাদের পারিবারিক কিছু সম্পদ বিক্রি করে বাদশা বুলবুলের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা শুরু করি, কিন্তু পরে বুলবুলের আচরণের অশালীন ইঙ্গিত পেয়ে তার সঙ্গে ব্যবসা না করার সিদ্ধান্ত নিই। আমি ঠিকমতো সময় দিতে পারতাম না দেখে বুলবুল আমাকে অনুরোধ করে আমি যেন 2 থেকে 3টি চেক বই স্বাক্ষর করে রাখি ভবিষ্যতে ব্যবসায়িক যে কোনো কাজের জন্য। সে চেকগুলো নিয়ে বর্তমানে এই ঘটনাটি সাজানো হয়েছে। এছাড়া এই চেক ইস্যু নিয়ে ওই সময় আমি গুলশান থানায় জিডি করেও রেখেছিলাম, প্রমাণও আছে। অপু বিশ্বাস আরও বলেন, অনেক আগেই তো আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, গত বছর ওই চেক নিয়ে থানায় জিডিও করেছি। এই চেক নিয়ে কিভাবে আইন নোটিশ পাঠাই আমিও বসে থাকব না। বাদশা বুলবুলের বিরুদ্ধে মানহানি মামলা প্রস্তুতি নিচ্ছি আমি। ব্যবসায়িক পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য আসেনি। তো বন্ধুরা, এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন এবং আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমাদের চ্যানেলের লেটেস্ট কোনো আপডেট ভিডিও আপনি মিস না করেন। ধন্যবাদ।